সবগুলো ডাব গাছই স্বাভাবিক ছিল, কিন্তু এইটা প্রায় 15-20 বছর স্বাভাবিক থাকার পরে হঠাৎ করে দুইটা হয়ে যায়। এবার আজব এক নারিকেল গাছের সন্ধান মিলেছে নাটোরে। একটি নারিকেল গাছে 15টি মাথা। শুনে অবাক হচ্ছেন, তবে সবচেয়ে অবাক করা বিষয় হচ্ছে গাছটির প্রতিটি মাথায় ডাব ধরে। প্রতি বছর নারিকেল গাছটিতে একটি দুটি করে মাথা নতুন বৃদ্ধি পায়। নাটোর জেলার কাঁচিকাটায় অবস্থিত কাঁচিকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই গাছটির অবস্থান। যাতে করে এই গাছটি অনেক বছর বেঁচে থাকে তাই বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে। গাছটি নতুন করে যেই দেখছে সেই অবাক হচ্ছে, কারণ এরকম গাছ তারা আগে কখনোই দেখেনি। আমার পিছনে যে নারিকেল গাছটা দেখতে পাচ্ছেন, এটার কিন্তু মোট 15টা মাথা, অর্থাৎ গাছ কিন্তু একটা কিন্তু 15টা মাথা আমরা দেখতে পাচ্ছি। নাটোর জেলার কাঁচিকাটা এই এলাকাটার নাম। তো নাটোরের শুরুতেই আর কি, নাটোরের একদম শুরুতেই আমরা দেখতে পাচ্ছি যে এরকম একটি গাছ। তো এই গাছটা সম্পর্কে আমরা জানবো কিভাবে, এই গাছটা হলো একের পর এক। এই স্কুলটা প্রতিষ্ঠা হয় 1957 সালে। সো প্রতিষ্ঠার পরে এখানে অনেকগুলো ডাব গাছ লাগানো হয় এই রাস্তা দিয়ে চারদিক দিয়ে। সবগুলো ডাব গাছই স্বাভাবিক ছিল, কিন্তু এইটা প্রায় 15-20 বছর স্বাভাবিক থাকার পরে হঠাৎ করে দুইটা হয়ে যায়। দুইটার পরে আস্তে আস্তে প্রত্যেকটা মাথার থেকে আর একটা নতুন করে মাথা তৈরি হয় এবং এখন পর্যন্ত প্রায় 15-16টা মাথা এখানে তৈরি হয়ে আছে। এখানে দুইটা মাথা, যেখানে দুইটা আরও চারটে ডাল ছিল, মানে চারটা মাথা ছিল, সেই দুইটা ঝরে পড়ে গেছে। প্রত্যেকটা ইতেই ডাব হয়, কিন্তু ওইভাবে স্বাভাবিকভাবে যে স্বাভাবিক যে ডাবগুলো থাকে, পানি থাকে বা ভিতরে শ্বাস পাওয়া যায়, এখানে সেই জিনিসটা পাওয়া যায় না। ঠিক আছে, হ্যাঁ, প্রত্যেক বছরই একটা দুইটা করে মাথা বৃদ্ধি পায়। দেখা গেছে গত বছরই এখানে ছিল হচ্ছে, আমরা বলতাম যে 12 পাগলের ডাব গাছ এরকম বলা ছিল। আজ থেকে 5 বছর আগে বলা হতো 7 পাগলের ডাব গাছ, মানে 7 মাথা 7 পাগলের ডাব গাছ এরকম করে, এখন হয়ে গেছে প্রায় 16টার মতো। এমনিতেই জাস্ট নাম হিসাবে বলা হতো। ঠিক আছে, এখানে একজন ইও লাগায় রাখছিল যে লেখার জন্য যে 7 পাগলের ডাব গাছ। ঠিক আছে, তো এটা আমরা সংরক্ষণ করার জন্য একটু চেষ্টা করি। এখানে এই গাছটাতে পেরেক মারতে দেওয়া হয় না। ইনফ্যাক্ট কোনো কিছু যদি সাইনবোর্ড টাঙানোর চেষ্টা করে বা কোনো পোস্টার টাঙানোর চেষ্টা করে, তাহলে সেক্ষেত্রে আমরা একটু বাধা দিই যে এই গাছটাতে অন্তত টিকায় রাখার জন্য যেন এই গাছটাতে পেরেক মারা না হয়। না, অলৌকিক বলতে এটা সৃষ্টিকর্তাই জানেন না, ওই রকম এখানে কথিতও নাই কোনো কিছু। এমনিতে জাস্ট এটা একেবারে নর্মাল হয়ে গেছে আমাদের কাছে যে কোনো কিছু যে এটা নিয়ে বলবে বা কথিত হবে এরকম কোনো কিছু না, এটা স্বাভাবিকভাবেই নিছে। ইনফ্যাক্ট এর পাশে হচ্ছে 21 মাথার মনে করেন খেজুর গাছ ছিল, ওটাও নিয়ে স্বাভাবিকভাবে নিছে যে এটা স্বাভাবিক একটা বিষয় যে এখানে এরকম হতেই পারে। ঠিক আছে, আসুন, এটা সৃষ্টিকর্তা জানেন। আরিফিনিমন, বাংলাদেশ টাইমস। সো উইথ এক্সপার্ট আই এম ড্যাম এক্সপার্ট। এক্সক্লুসিভ সব ডিজাইনের স্টাইলিশ প্রোডাক্ট নিয়ে এলো এক্সপার্ট। কি ব্রো, বাড়ি দিয়ে লাভ হয় নাই? কাম অন ব্রো, এসব অনেক কিছু আসবে আর যাবে, এক্সপার্ট কিন্তু থেকেই যাবে। এক্সপার্ট।